একটি ভাষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার লিখিত রূপ থাকা, যাকে আমরা চিনি লিপি হিসেবে। কত বছর আগে বাংলা ভাষায় লিপি আবিষ্কার হয়েছে তা নিয়ে মতভেদ রয়েছে। তবে গবেষকদের মতে বাংলা লিপির উদ্ভব ব্রাহ্মী লিপি থেকেই, যার প্রথম নিদর্শন পাওয়া যায় নেপালের তরাই অঞ্চলের পিপাবা স্তূপে। 13 শতকের মাঝামাঝি থেকে 17 শতকে পূর্ণতা পায় এ লিপি। পরে আঞ্চলিক লিপিকার হাতে ক্রমশ পরিবর্তনের মাধ্যমে স্বকীয় রূপ লাভ করে এ লিপি। ঠিক কত বছর আগে বাংলা লিপি আবিষ্কার হয়েছে তা নিয়ে রয়েছে নানা মনির নানা মত। প্রাচীন ভারতে দুটি লিপির নমুনা পাওয়া যায়, একটি ব্রাহ্মী আর একটি হলো খরষ্টি। ব্রাহ্মী লেখা হতো বাম থেকে ডান দিকে আর খরষ্টি ডান থেকে বামে। এই ব্রাহ্মী থেকেই বিকশিত হয়েছে বাংলা লিপি। অনেকের মতে এ লিপি প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে নেপালের তরাই অঞ্চলের কৃপাবা স্তূপ থেকে। ব্রাহ্মণরা যে লিপি ব্যবহার করত সেই লিপির নাম ছিল ব্রাহ্মী লিপি। আর আরেকটি তথ্য হচ্ছে এই, যেহেতু সমস্ত কিছুর স্রষ্টা হচ্ছেন ব্রহ্মা, সুতরাং ব্রহ্মা যে লিপিটি দান করেছেন মানুষের জন্য সেই লিপিটির নাম হচ্ছে ব্রাহ্মী। খ্রিস্টপূর্ব 3rd শতকে পর্যন্ত এই লিপি প্রচলিত ছিল এবং তখন এই লিপির নাম হয়েছে অশোক লিপি, মূলত তখন সেটা ব্রাহ্মী লিপি ছিল। বাংলা লিপির উদ্ভব ঘটেছে উত্তর ভারতে ব্রাহ্মীর পূর্বধারা থেকে। বাংলায় ব্রাহ্মীর দুটি নিদর্শন পাওয়া যায়, একটি মহস্তান লিপি, অপরটি মেলে নোয়াখালী জেলায় শিলুয়া মূর্তি লেখ থেকে। ব্রাহ্মী লিপির বৈপ্লবিক পরিবর্তন সংঘটিত হয় গুপ্ত যুগে, অর্থাৎ 5th শতকে। সে সময় এই লিপির ব্যঞ্জন বর্ণগুলো ব্যাপক পরিবর্তন লাভ করে, আর 7th শতকে কুটির লিপির প্রভাব পড়ে এর উপর। যত দিন যাচ্ছে ভাষা যেমন সরল হচ্ছে লিপিও সরল হয়ে এসেছে, সুতরাং জটিল প্রকৃতির ব্রাহ্মী লিপি থেকে অপেক্ষাকৃত সরল বাংলা লিপিতে আমরা মূলত এসেছি। বাংলা লিপির বিবর্তনের চূড়ান্ত ধাপ দেখা যায় 13 শতকের মাঝামাঝি থেকে 17 শতক পর্যন্ত পাওয়া পাণ্ডুলিপিতে। তখন থেকেই বাংলা লিপির পূর্ণাঙ্গ রূপ ক্রমেই স্পষ্ট হয়ে ওঠে। 15th শতকে এসে বাংলা লিপি এক ধরনের স্থিরতা লাভ করেছে, কারণ তখন মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়েছে। বাংলা লিপির বিবর্তনটুকু আমরা দেখব ততক্ষণ পর্যন্ত যখন এটা হস্তলিখিত ছিল, কিন্তু যখনই মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়ে গেছে তখনই কিন্তু বাংলা লিপি স্থির হয়ে গেছে। বাংলা লিপি বাঙালির গৌরবময় ঐতিহ্য। ব্রাহ্মী থেকে উদ্ভব হলেও বর্তমানে ব্রাহ্মীর হরফের সাথে বাংলা লিপির তেমন কোনো মিল খুঁজে পাওয়া যায় না। আঞ্চলিক লিপিকারদের হাতে ক্রমশ পরিবর্তনের মাধ্যমে স্বতন্ত্র সত্তা লাভ করেছে এই লিপি। ইশতিয়াক আহমেদ, চ্যানেল 24, ঢাকা।